হাই গাইস, ঝুমকা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি চন্ডকল্লা, তাই চন্ডকল্লাটা খেয়ে বলছি কেমন হয়েছে। বাহ, দারুণ লাগছে, আর কী বলবো, আপনারা একবার ট্রাই করুন। তাই চন্ডকল্লা বানানোর জন্য আমি ভিতরে ক্ষীরটা করে নিচ্ছি, এটা বানাচ্ছি সুজি দিয়ে। তাই 2 চামচ ঘি দিয়ে কড়ার মধ্যে সুজিটা নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি জল ঢেলে দেব। তার মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, পাউডার দুধ, এটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে এখন নামিয়ে ফেলবো। আর চন্ডকলাটা ভিজানোর জন্য আমি শিরা বানাচ্ছি চিনি দিয়ে। গরম প্যানের মধ্যে চিনিটা ভেজে জল দিয়ে এটা অনেক আর হালকা স্টিমে গরম করে নাড়িয়ে নাড়িয়ে এটা আমি শিরা বানিয়ে নেব। শিরাটা হতে হতে এদিকে আমি রাঙ্গা আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। রাঙ্গা আলুটা সিদ্ধ করা রাঙ্গা আলুটার মধ্যে একটু ময়দা দিয়ে এটা একটা ডো বানিয়ে নিয়েছি। আর দেখুন কী সুন্দর শিরা হয়ে গেছে, আমার ডোটাও রেডি হয়ে গেছে। এখন আমি ভিতরে ফুর দিয়ে ফুর এটা চন্ডকলা শেপ করে নিচ্ছি। তাই সবগুলি আমার শেপ করা হয়ে গেছে, এখন এটা আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। একদম গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিয়ে নামিয়ে ফেলেছি। আর কিছু হয়ে গেছে, এটা আমি গরম শিরার মধ্যে কিছু দিয়ে দিয়েছি, আবার কিছু ভাজছি। গরম শিরার মধ্যে এটা রেডি হয়ে যাচ্ছে, এখন আমি এটা একটু ঢেকে রেখে দেব। আর একদম এ দেখুন এটা কী সুন্দর নরম নরম তুলতুলে হয়ে গেছে, বাচ্চাদের টিফিনের জন্য দিলে এগুলা খুব ইয়ামি ইয়ামি করে খাবো খাবে, আর আপনারাও করে খাবেন এবং বলবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ, বাই বাই।